নমস্কার, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের মেনু ডিম পোস্ত। ডিম পোস্ত বানাবার জন্য আমরা 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এছাড়া এর জন্য লাগছে পোস্ত বাটা, আদা রসুনের পেস্ট এবং কাঁচা লঙ্কার পেস্ট। এখানে কিছুটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা এবং শুকনো লঙ্কা। গ্যাসে আমরা একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি তেল। গ্যাসে সর্ষের তেলটা একটু গরম হলে আমরা এবার ডিমগুলোকে একে একে ছেড়ে দেবো কড়ায়। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। ডিমটা ফ্রাই করার সময় এর মধ্যে হলুদ দিলে এর কালারটা ভালো আসে। এবার আমরা এটাকে একটু সামান্য ফ্রাই করে নেব। ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমরা এগুলো প্লেটে তুলে নেব। এবার আমরা কড়াইয়ে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দেব। প্রয়োজন অনুসারে আরেকটু তেল দিয়ে দিতে হবে। এতে এবার আমরা মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার এর মধ্যে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট, সমস্ত কিছু দিয়ে এবার এটা ভালোভাবে মিক্স করতে হবে। এবার এর মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি টমেটো কুচি। স্বাদ মতো নুন, হলুদ, এবং সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। আমরা এখনই এর মধ্যে পোস্ত মেশাবো না, এগুলো ভালোভাবে কষানো হলে তারপর পোস্ত মেশাবো, তাহলে পোস্তর যে গন্ধটা সেটা আমরা খাবারে পাবো না। একটুখানি চিনি আমরা এতে মিশিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা পোস্তটা দিয়ে দিলাম। এবার এতে আমরা মিশিয়ে দিচ্ছি জল। এর মধ্যে আমরা এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো মিশিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা রেখে দেবো। আমরা এটাকে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এবং নামানোর আগে কাঁচা তেল ছড়িয়ে দেবো এর মধ্যে। রেডি, ডিম পোস্ত এবার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে আমাদের ডিম পোস্ত। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং।